খেলাধুলা সব আপডেট জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করুন। এই ডিসেম্বরে ভারতের জয়পুরে বসছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নিলাম। 18 ডিসেম্বর অনুষ্ঠিত এই নিলামে 10 বাংলাদেশি ক্রিকেটারের নাম থাকছে। আইপিএল কর্তৃপক্ষ এখনও নাম প্রকাশ না করলেও শোনা যাচ্ছে তরুণ বাংলাদেশি স্পিনার নাঈম হাসানের নাম নাকি রয়েছে নিলামের ঊর্ধ্ব তালিকা। এবারের আসরের নিলামের জন্য এরই মধ্যে বিভিন্ন দেশের 101,003 জন ক্রিকেটারের নাম নিবন্ধন করা হয়েছে। এদের মধ্যে 232 জন বিদেশি, এর মধ্যে 10 জনই হচ্ছে বাংলাদেশি। ভারতের খেলোয়াড় আছেন 746 জন। অবশ্য খেলোয়াড়দের তালিকা প্রকাশ করেনি আইপিএল কর্তৃপক্ষ। 1,003 জন খেলোয়াড়ের নাম নিলামে উঠলেও 70 জনকে দলে ভেরাতে পারবে ফ্র্যাঞ্চাইজিগুলো, কারণ আগেরবারের দল থেকে বেশ কিছু খেলোয়াড়কে এরই মধ্যে দলে নিয়ে ফেলেছে ফ্র্যাঞ্চাইজিরা। নিলামে বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি 59 জন দক্ষিণ আফ্রিকার, অস্ট্রেলিয়ার 35, ওয়েস্ট ইন্ডিজের 33, শ্রীলঙ্কার 28, আফগানিস্তানের 27, নিউজিল্যান্ডের 17, ইংল্যান্ডের 14 ও জিম্বাবুয়ের 5 জন। এছাড়া হংকং, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস ও যুক্তরাষ্ট্র থেকে একজন করে খেলোয়াড় নিলামে থাকছে। বাংলাদেশি টেস্ট ও টি-20 দলের অধিনায়ক সাকিব আল হাসানকে দলে রেখেছে সানরাইজার্স হায়দ্রাবাদ। তবে বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে 3 বারের চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ান্স। শোনা যাচ্ছে এবারে তালিকায় নাকি তার নাম নেই। তবে এবারে নিলামে সবচেয়ে উল্লেখযোগ্য নাম তরুণ স্পিনার নাঈম হাসান, যিনি টেস্ট অভিষেকে 5 উইকেট নিয়ে আলোচনায় এসেছেন। এছাড়া তামিম ইকবার, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, সাব্বির রহমান, ইমরুল কায়েস, আবু হাদার রনি, ওপেনার লিটন দাসেরও নাম রয়েছে তালিকার উপরের দিকেই। দেখা যাক শেষ পর্যন্ত কি খবর আসে। তা জানতে হলে আপনাকে আমাদের সাথেই থাকতে হবে, সুতরাং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার মতামত প্রকাশ করুন। ধন্যবাদ।